শিকারপুরের রাজা সুন্দরভান সিং ছিলেন অনেক দয়ালু রাজা। সে তার রানী সুরময়ীর সাথে অনেক সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। মহারানী, এমনিতে তো আমাদের প্রভুর দেয়া সব কিছুই আছে, কিন্তু কষ্ট তো শুধু এক জায়গাতেই, আমাদের তো কোনো সন্তান নেই। মহারাজ, সকল প্রজাই তো আপনার সন্তানের মতো, এমনটা বলে দুজনে তাদের মনকে সান্ত্বনা দেয়। কিন্তু রাজা আর রানী ভালো কাজের ফল তারা পায় আর তাদের ঘরে এক সন্তান জন্ম নেয়। কিন্তু তাদের সন্তানকে দেখে তারাই অবাক হয়ে যায়, কারণ সে ছিল একটা ছেলে, কিন্তু সে দেখতে ছিল একদম গাধার মতো। হে প্রভু, আপনি আমাদের এই কেমন পরীক্ষা নিচ্ছেন, সন্তানও দিলেন একটা গাধার মতো? চিন্তার কিছু নেই রানী, ও তো আমাদেরই সন্তান, তাই না? আমরা ওকে একটা রাজকুমারের মতো করেই বড় করব। রাজা আর রানী তার নাম রাখে রাজকুমার সুমের সিং। সুমের ছিল একদম মানুষের মতো, কিন্তু তার চেহারা ছিল গাধার মতো। একদিন এক পণ্ডিত বলে, মহারাজ, এ হচ্ছে আপনার পূর্বপুরুষদের দেয়া অভিশাপ, কিন্তু আপনি চিন্তা করবেন না, যেদিন রাজকুমারকে কেউ সত্যিকারে মন থেকে ভালোবাসবে সেদিন সে মানুষের চেহারা ফিরে পাবে। কিন্তু হ্যাঁ, সাবধান থাকবেন, তাকে কখনো আয়না দেখতে দেবেন না। রাজা তেমনটাই করে। রাজকুমার সুরেশ অনেক ভালো বাঁশি বাজাত, কিন্তু বড় হয়ে একদিন যখন সে আয়না দেখে, আরে এটা কি আমি? আমার চেহারা তো গাধার মতো, হয়তো এই কারণেই আমার বাবা মা এত মন খারাপ করে থাকে। এই মহল ছেড়ে আমার চলে যাওয়া উচিত। রাজকুমার সুরেশ মন খারাপ করে তার রাজ্য ছেড়ে রাতারাতি সেখান থেকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে রাজা চন্দ্রভাঙ্গের রাজ্যে চলে আসে আর মহলের কাছে এসে একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতে থাকে। রাজা চন্দ্রভাঙ্গ যখন তার বাঁশির শব্দ শুনে, তখন সে তার সিপাহীকে বলে, সিপাহীরা দেখো তো, এই বাঁশুরি কে বাজাচ্ছে, তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রথমে তো রাজা চন্দ্রভাঙ্গ সুরেশকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সঙ্গীত পরিদর্শনা দেখে মুগ্ধ হয়ে যায়। সে তাকে তার রাজমহলে থাকার সুযোগ দেয়। তখন রাজকুমার রাজমহলেই থাকতে থাকে। একদিন চন্দ্রভাঙ্গ তার মেয়েকে বলে, মা, সুমেরকে আমার অনেক পছন্দ, ও অনেক ভালো ছেলে আর সঙ্গীতের গুণও আছে, আমি চাই তোমার বিয়ে ওর সাথে হোক, কিন্তু এটা তখনই হবে যখন তুমি এতে মন থেকে সম্মতি দেবে। বাবা, আপনার আদেশই আমার কাছে সবচেয়ে বড়। বিয়ের সময় যখনই রাজকুমারী চন্দ্রপ্রিয়া সুরেশ সিংকে মালা পরায়, তখনই সেখানে সবাই এক অবাক দৃশ্য দেখতে পায়। সুরেশ সিং অনেক সুন্দর রাজকুমারের রূপ ফিরে পায়। এই খবর শুনে রাজা চন্দ্রভাঙ্গ আর তার রানী সুরময়ী অনেক খুশি হয়। সুরেশ সিং আর চন্দ্রপ্রিয়া হাসি খুশি রাজমহলে ফিরে এসে আবার থাকতে শুরু করে। জাদুকর রাজকুমার রাজা শেরশাহ নদী পার হয়ে তার দেশে যাচ্ছিল। রাজার সাথে তার রানীও ছিল। রানী মা লক্ষ্মীর অনেক বড় ভক্ত ছিল। হঠাৎ ঝড় শুরু হয়, নৌকো দুলতে থাকে। রাজা আর তার সৈনিকরা সকলেই অনেক ভয় পেয়ে যায়, সবাই প্রভুর নাম নিতে থাকে। মা লক্ষ্মী হঠাৎ সেখানে এসে তাদের বলে, রাজা, তোমার রানী আমার অনেক বড় ভক্ত, তাই আমি তোমাদের সাহায্য করছি। মা লক্ষ্মী তাদের বাঁচিয়ে দেয়। তারপর রাজা মা লক্ষ্মীকে ধন্যবাদ দেয়। রাজা, আমি তোমার পুত্রকে জীবজন্তুর রূপ নেয়ার ক্ষমতা দিচ্ছি, তার যখন ইচ্ছা সে যে কোনো পশুর রূপ ধারণ করতে পারবে। রাজা আর রানী অনেক খুশি হয়। রানী পুত্র সন্তান জন্ম নেয় আর সে বড় হয়ে যায়। রাজা রাজকুমারকে তার শক্তির কথা বলে না। একদিন রাজকুমার জঙ্গলে যায়। রাজকুমার কখনো সিংহের রূপ নেয়, কখনো ভাল্লুকের রূপ নেয়। যখন সে পাখি হয়, তখন সে উঠতে উঠতে রাজা ভীমচন্দ্রের মহলে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে রাজা ভীমচন্দ্র তার মেয়ে ছবির জন্য একজন শক্তিশালী রাজকুমার খুঁজছে। রাজকুমার তখন উঠতে উঠতে রাজকুমারীর রুমে চলে যায়। কে তুমি আর এখানে কেন এসেছো? আমি হলাম কুমার, রাজকুমার।
আমি যে কোনো জীবজন্তু বা পাখির রূপ নিতে পারি। আর আমি পাশের রাজ্য থেকে এসেছি, আর আমি সেখান থেকে উড়ে সোজা তোমার মহলে এসেছি, তোমার কাছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। আমিও তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমার বাবা বিয়ের জন্য একটি শর্ত দিয়েছেন, আমার বাবার তলোয়ার যে সবার আগে খুঁজে নিয়ে আসবে তার সাথে আমার বিয়ে হবে। রাজকুমার রাজা ভীমচন্দ্রের সেনায় যোগ দেয়। তারপর একদিন ভীমচন্দ্র তার সেনা নিয়ে দূরের জঙ্গলে যায়, আর সেখানে গিয়ে তার সৈন্যদের বলে, সৈনিকেরা, আজ থেকে প্রতিযোগিতা শুরু হলো, যে আমার মেয়ের কাছ থেকে তলোয়ার নিয়ে সবার আগে আমার কাছে আসবে তার সাথেই আমার মেয়ের বিয়ে হবে, সে কোনো মন্ত্রী বা সৈনিক যেই হোক না কেন। রাজকুমার পাখির রূপ নিয়ে খুব তাড়াতাড়ি রাজকুমারীর কাছে চলে যায়, আর তলোয়ার নিয়ে আসছিল। পথে সে নদী দেখতে পায়, তখন সে নদীকে সম্মান করার জন্য সেখানে দাঁড়িয়ে যায়। তখন সে তলোয়ারটা উধাও হয়ে যায়। রাজকুমার চিন্তায় পড়ে যায় আর সোজা রাজমহলে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে অবাক হয়ে যায়, রাজমহলে আগেই রাজার এক মন্ত্রী তলোয়ার নিয়ে সেখানে উপস্থিত ছিল, আর রাজাও তার নামে ঘোষণা করতে যাচ্ছিল। রাজকুমারী সব বুঝতে পারে, কারণ তলোয়ার তো সবার আগে রাজকুমার নিয়ে গিয়েছিল, তাহলে মন্ত্রী কিভাবে নিয়ে আসলো? রাজকুমারী রাজকুমারের কাছে যায় এবং পুরো ঘটনা রাজাকে খুলে বলে। বাবা, ও রাজকুমার, আর ও যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে, আর মহল থেকে সবার আগে তো ওই তলোয়ার নিতে এসেছিল। রাজা ভীমচন্দ্র সব বুঝতে পারে আর তাদের দুজনের বিয়ে করিয়ে দেয়। গরি নামের অনেক সুন্দর এক গাভী ছিল, সে জঙ্গলে এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল। সে তার পথ হারিয়ে ফেলেছিল। আচমকা তার সামনে হিংস্র এক সিংহ চলে আসে। সিংহ অনেক ক্ষুধার্ত ছিল। আজ তো এই গাভী আমার খাবার হবে, আহ অনেক মজা হবে, এত বড় আর মোটা তাজা গাভী, আহ। যখনই সিংহ বিশাল এক লাফ দেয় আর গাভীর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, গাভী দৌড় দেয় আর সিংহ গিয়ে বড় এক ঝোপে আটকে যায়। তার পা কাটা বোঝাই ঝোপের মধ্যে পুরোপুরি আটকে গিয়েছিল। আহ আহ, এ কোথায় আটকে পড়লাম, এত কাটা, আহ, কেউ বাঁচাও বাঁচাও। সিংহ অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। সিংহের জন্য গাভীর মনে দয়া হয়। গাভী সিংহের কাছে যায়। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। সিংহ অনেক অবাক হয়। আরে, আমি তো তোমাকে খেয়ে ফেলতে চেয়েছিলাম। তাহলে ওয়াদা করো আমাকে খাবে না। ঠিক আছে বন্ধু, কথা দিলাম। গাভী ঝোপের আশেপাশের পাতা খেয়ে ফেলে আর কাটা ভরা ঝোপকে কেটে ফেলে। সিংহ তাকে ধন্যবাদ দেয়। গাভী, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। আমি যদি কোনোদিন তোমার উপকারে আসতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তারা জঙ্গলে সুখে শান্তিতে থাকতে থাকে। একদিন জঙ্গলে ভয়ঙ্কর এক রাক্ষস আসে, সে এক এক করে সব জীবজন্তু খেয়ে ফেলতে থাকে। একদিন গাভীর সামনে রাক্ষস চলে আসে। এই গাভী, আজ আমি তোকে খেয়েই ছাড়ব। রাক্ষসের চিৎকার শুনে সিংহ দৌড়ে গাভীর কাছে চলে আসে। সে দেখে যে আজ রাক্ষস গাভীকে খেতেই যাচ্ছে। দেখা মাত্রই সে রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে। রাক্ষস আর সিংহ দুজনেই আহত হতে থাকে, কিন্তু কেউই হার মানতে রাজি ছিল না। তারপর সিংহের সাহায্যের জন্য বাকি পশু পাখিরাও ছুটে চলে আসে আর চিরদিনের জন্য রাক্ষসকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এইবার গাভীকে সাহায্য করে সিংহ অনেক খুশি ছিল। আহ গাভী, আজ সেই দিনটা এসেই গেল। আজ আজ আমার অনেক অনেক ভালো লাগছে, কারণ আজ তো আমি তোমার উপকার করতে পেরেছি বন্ধু। গাভীও অনেক খুশি ছিল, তাই সবাই বলে ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এক জঙ্গলে ভয়ঙ্কর এক সিংহের ছোট্ট একটি খরগোশের সাথে অনেক গভীর বন্ধুত্ব ছিল। সিংহ শিকার করত আর খরগোশ তার গুপ্তচর হয়ে জঙ্গলের সব খবর তাকে এনে দিত। কোন পশু কত মোটা,
কে কত খায়, কে কোথায় একলা বসে আছে, এই সব খোঁজ খবর খরগোশ নিত আর সোজা এসে সিংহকে জানাত। কি মহারাজ, আজকের খাবার কেমন ছিল? মহারাজ, আমি তো আপনার সেবাতেই থাকি সবসময়, আর আমার তো এতেই অনেক ভালো লাগে। কিন্তু ধীরে ধীরে জঙ্গলের সব জীবজন্তু তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা সামনে কিভাবে কি করব, আর কাকেই বা আপনার খাবার বানাবো মহারাজ? এ তো তুমি অনেক ভালো কথা বলেছ খরগোশ ভাই, কিছু একটা তো করতেই হবে, শুধু তুমি আর আমি একলাই জঙ্গলে কি করব? আমি তো এই জিনিসটাই ভাবছি, চিন্তার কিছু নেই, আশেপাশের জঙ্গলে খোঁজখবর নিয়ে দেখছি কি করা যায়। ধীরে ধীরে যখন জঙ্গলের সব জীবজন্তু শেষ হয়ে যায়, খরগোশ তখন আশেপাশের জঙ্গলে গিয়ে খোঁজখবর নিতে শুরু করে। সেখানে সে বড় বড় দুই সিংহকে দেখে। এক সিংহ আর তার স্ত্রী পুরা রাজ্যে রাজত্ব করছিল, সেখানেও খুব ভালো ভালো মোটা তাজা জীবজন্তু ছিল। তাদের দেখে মনে হয় সে যদি এখানে এসে থাকতে শুরু করে তাহলে তার জীবন সার্থক হয়ে যাবে। এ জায়গাটা তো অনেক সুন্দর, এক্ষুনি রাজাকে গিয়ে বলছি। মহারাজ, পাশের এক জঙ্গল শুধু সবুজ শ্যামলই না, জীবজন্তুতেও পরিপূর্ণ। চলুন এখনই এই জঙ্গল ছেড়ে দিন, এখানে কেউ নেই, ওখানে চলুন। কিন্তু আমি ওখানকার রাজা হব কিভাবে? মহারাজ, ওই জঙ্গলে যে রাজা রানী আছে, আমার দুষ্ট বুদ্ধি দিয়ে ওদের মেরে ফেলবো। সেই পাশের রাজ্যের এই কোয়েল তাদের দুজনের কথা শুনে ফেলে। এই ছোট্ট খরগোশ আর সিংহ আমাদের জঙ্গলের কথা বলছে না তো? এরা আমাদের রাজা রানীকে মেরে ফেলার পরিকল্পনা করছে না তো? আমাকে এদের পিছু নিতে হবে। কোয়েল তাদের পিছু করে আর এ কথা বুঝতে পারে তারা দুজনেই তাদের জঙ্গলে যাচ্ছে। সে সাথে সাথে উড়ে গিয়ে তাদের রাজা সিংহকে সবকিছু জানায়। ও এই কথা, এই নাও তোমার পুরস্কার। কোয়েল, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এখন এই কথা বলো, আমাদের জঙ্গলে ওরা কোন পথ দিয়ে আসছে? সেই পথে আমরা একটা কাদা ভরা গর্ত বানিয়ে ওদের আটকে ফেলতে পারবো। কোয়েল পথ বলে দেয় আর জঙ্গলের সিংহ সেখানে বিরাট এক কাদা ভরা গর্ত বানিয়ে দুজনকে আটকে ফেলে। ওহ, আরে আরে খরগোশ, আমরা এ কোথায় আটকে গেলাম? মহারাজ, আমি তো ডুবে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই খরগোশ সেখানে ডুবে মারা যায় আর অন্য বড় সিংহ এসে বলে, কেমন রাজা তুমি, নিজের জঙ্গলকেই খেয়ে ফেলেছো। এখানে আমি আমার প্রজাদের তেমনটাই খেয়াল রাখি যেমনটা আমার বাচ্চাদের রাখি। এবার তোমার মৃত্যু নিশ্চিত, আর তোমার জঙ্গল ওটা তো আমাদের সবার হবে। আর এভাবেই সিংহ আর খরগোশ মারা যায় আর অন্য রাজা সিংহ ওদের জঙ্গলে এসে জঙ্গল দখল করে আর জঙ্গলকে আরো বড় করে ফেলে। কাকুর কচ্ছপ। কাকু অনেক ভদ্র আর বুদ্ধিমান ছেলে ছিল। কাকুর একটি কচ্ছপ ছিল, তার নাম ছিল কুটকুট। তাদের গ্রামের বাইরে অনেক সুন্দর একটি মহল ছিল আর সেখানে রাজা আর তার ছেলে কেশব থাকত। কাকু প্রতিদিন মহলের মধ্যে কেশবের সাথে খেলতে যেত। কেশব আর কাকুর মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। একদিন কেশব রাজার কাছে নদীতে গোসল করতে যাওয়ার অনুমতি চায়। বাবা বাবা, আমি গ্রামের বাচ্চাদের সাথে নদীতে গোসল করতে চাই। না বাবা, ওখানকার পানি অনেক ময়লা আর অনেক ক্ষতিকর প্রাণীও আছে, তোমাকে কামড়াবে। ও যদি তাই হয় বাবা, তাহলে আপনি মহলের মধ্যেই একটা পুকুর বানিয়ে দিন। ঠিক আছে বাবা। রাজা মহলের মধ্যেই পুকুর বানিয়ে দেয়, তারপর কেশব পুকুরে মাছও এনে দিতে বলে। বাবা বাবা, কাকুর কচ্ছপ আছে, আমারও পুকুরে মাছ চাই, কচ্ছপ চাই। কাকু, তুমি কাল আবার মহলে এসো, সাথে কুটকুটকেও নিয়ে এসো। রাজা কেশবের কথা শুনতে পেয়ে কুটকুটকে আনতে নিষেধ করে দেয়। না না, কুটকুটকে পুকুরে আনা যাবে না, আর ও তোমাকে কামড়ে দিতে পারে। না বাবা, কুটকুট অনেক ভালো, সে কাউকে কামড়ায় না। কাকু, তুমি কালকে কুটকুটকে অবশ্যই নিয়ে এসো। পরের দিন কাকু কুটকুটকে মহলে নিয়ে আসে
কিন্তু রাজা তাকে পুকুরে নামতে দেয় না। কেশব আর কাকু পুকুরে সাঁতার কাটতে থাকে। কুটকুট পুকুরের বাইরে থেকেই পুকুরে তাদের সাঁতার কাটা দেখতে থাকে। পুকুরে অনেক মাছ ছিল। এই মাছগুলোর মধ্যে একটি হিংস্র মাছও ছিল, আর কুটকুট বাইরে থেকে তাকে দেখছিল। সে বুঝতে পারে যে সেই মাছটি কেশবকে কামড়ে দিতে যাচ্ছে। কুটকুট পুকুরে সেই মাছের ওপর ঝাঁপিয়ে পড়ে আর রাজার ছেলে জীবন বাঁচায়। রাজা এই কথা জানতে পেরে অবাক হয়ে যায়। সে কুটকুটকে ভুল বুঝেছিল। রাজা কাকু আর কুটকুটকে ধন্যবাদ দেয় আর তাদের অনেক অনেক উপহার দেয়, আর তার ছেলে কেশবকে একটু ভালো বন্ধু বানানোর জন্য শুভেচ্ছা জানায়। বন্ধু হোক তো কুটকুটের মতো। ইঁদুর আর বেজির লড়াই। অনেক দিন আগের কথা, জঙ্গলে একটি গাছের নিচে অনেকগুলো ইঁদুর থাকত। তাদের শত্রু বেজি পাশেই থাকত আর সবসময় ইঁদুরদের বিরক্ত করত। বেজি ইঁদুর মেরে খেয়ে ফেলত, আর কখনো কখনো তাদের বাড়িতে ঢুকে সব কিছু ভেঙে ফেলত। ইঁদুরেরা তার জ্বালাতনে বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন ইঁদুরেরা বেজির হাত থেকে রক্ষা পেতে আলোচনায় বসে। বেজি আমাদের সবচেয়ে বড় শত্রু, ওর জন্য আমরা সবসময় জীবনের ঝুঁকিতে থাকি। ওর থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই সভা ডাকা হয়েছে। কোনো একটা উপায় বের করো, কিছু করো বন্ধুরা। তখনই এক ইঁদুর বলে, আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। কেননা আমরা একটা বড় সেনাবাহিনী তৈরি করি, আর সেই সেনা শুধু বেজির সাথে লড়াই করার জন্যই তৈরি হবে, আর তাদের এক সেনাপতিও থাকবে। সবার এই পরিকল্পনাটি অনেক পছন্দ হয়। খুব তাড়াতাড়ি অনেক বড় একটি সেনা তৈরি হয়। ইঁদুরেরা এতে অনেক খুশি ছিল। তখন সেনাপতি বলে, চিন্তা করো না, এইবার বেজি আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ, এক সপ্তাহ পর ইঁদুরেরা বেজির উপর আক্রমণ করে। ইঁদুর সেনা প্রস্তুত ছিল। ইঁদুর সেনাদের দেখে বেজি বলে, হ্যাঁ আচ্ছা, এরা আমার সাথে মোকাবিলা করতে চায়। খুব বুদ্ধিমান ভাবে নিজেদের, দেখো টুপিও পরেছে, কিন্তু আমার সাথে মোকাবেলা করা অত সহজ না। চলো চলো এদের একটু শিক্ষা দিয়ে দি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, শুধু শিক্ষাই দেব না, এদের এখান থেকে তাড়িয়েও দেব। ভীতু কোথাকার, আজ পর্যন্ত তো সাহস হয়নি আমাদের সাথে লড়াই করার জন্যে। আমাদের মোকাবিলা করতে এসেছে, এদের উচিত শিক্ষা দিতেই হবে। যখনই বেজি তাদের কাছে চলে আসে, সব সেনা ইঁদুরেরা ভয় পেয়ে তাদের গর্তে ঢুকে যায়। কোনো ইঁদুরই বেজির সাথে লড়াই করতে পারে না। বেজিও এসব দেখে জোরে জোরে হাসতে থাকে। এই ইঁদুরেরা কত ভীতু, সেনা বানিয়েছো তো আমাদের সাথে মোকাবিলা করো, ভয় পাও কেন? এতগুলো টুপি তলোয়ার, কিন্তু লড়াই করার সাহস নেই। এই কথা শুনে ইঁদুরেরা অনেক অপমানিত বোধ করে। শুধু সেনারাই নয়, বাকি সব ইঁদুরেরা রাগে লাল হয়ে যায় আর তাদের গর্ত থেকে বেরিয়ে আসে এবং বেজির ওপর আক্রমণ করে। ওদের এভাবে এগিয়ে আসতে দেখে বেজি গাছে উঠে যায়। দ্রুতই সব বেজি সেখান থেকে পালিয়ে যায়। তারপর আর কোনোদিন ইঁদুরদের বিরক্ত করেনি, আর কখনো ফিরেও আসেনি। ইঁদুরেরা তাদের স্বাধীনতা ফিরে পায় আর সুখে জীবন যাপন করতে থাকে। এক রাজা দুটি কবুতর পালত। দুটি কবুতরই অনেক সুন্দর আর সাদা রঙের ছিল। একটির নাম ছিল হীরা আর একটির নাম ছিল নীল। কবুতর দুটি নিজেদের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত। একদিন রাজা বলে, মন্ত্রী, আগামীকাল কবুতরের প্রদর্শনী হবে, হীরা আর নীলা ওখানে যাবে, যাও ওদের প্রস্তুত করো। রাজার কথা শুনে হীরা আর নীল অনেক খুশি হয়। কাল আমাদের মেলায় নিয়ে যাবে, আমি জানি আমাকে দেখতে কালকেও অনেক সুন্দর লাগবে। মন্ত্রী ভাইয়া, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দিও, কেমন? তখনই নীল বলে, তুই এত অহংকার করছিস কেন রে? যেন ওখানে একাই তুই সুন্দর কবুতর থাকবি, ওখানে অনেক কবুতর আসবে,
আর আমি তো এমনিতেই সবার চেয়ে বেশি সুন্দর। এই কথা বলে দুই কবুতরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দুজনেই একে অন্যকে অনেক আঘাত করে। আর পরের দিন রাজা বলে, মন্ত্রী যাও, হীরা আর নীলকে নিয়ে এসো। মন্ত্রী কবুতর নিয়ে আসে। রাজা দেখে যে দুটি কবুতরেরই মন খারাপ। রাজা তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে হীরা, নীল, তোমাদের দুজনের এত মন খারাপ কেন? মহারাজ আপনি বলুন, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? আমি অনেকবার হীরাকে বুঝিয়েছি, কিন্তু ও মানেই না যে আমি বেশি সুন্দর। না মহারাজ, আমি ওকে অনেকবার বলেছি আমি বেশি সুন্দর, কিন্তু ও মানতেই চায় না। আপনি বলুন কে বেশি সুন্দর? এ কেমন কথা, আমার কাছে তো তোমরা দুজনেই অনেক সুন্দর, এর জন্যই তো তোমাদের নাম হীরা আর নীল। চলো এখন চললি, ওদিকে আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। রাজা তাদের দুজনকেই মেলায় নিয়ে যায়, কিন্তু হীরা আর নীল একে অপরকে একদমই সহ্য করতে পারে না, আর রাগ করে বসে থাকে। হীরা একদিকে উদাস হয়ে বসে থাকে, আর নীল অন্যদিকে মুখ ভার করে বসে থাকে। মেলায় অনেক সুন্দর আর অনেক স্বাস্থ্যবান একটি কবুতর ছিল। হীরার ওপর তার নজর ছিল, সে হীরাকে হিংসা করছিল। সে রেগে যাচ্ছিল কারণ হীরা উপরে উপরে উঠছিল। আচমকা সেই বড় কবুতর হীরাকে আক্রমণ করে বসে আর হীরাকে মেরে ফেলে। রাজা আর নীল অনেক ভেঙে পড়ে আর মন খারাপ করে তাদের মহলে ফিরে যায়। তখন নীল বলে, আমার বন্ধু হীরা, তুমি কেন চলে গেলে? আমি জানতাম তুমিই বেশি সুন্দর, কিন্তু আমি জানতাম না তুমি চলে যাবে আর আমাকে একা ফিরতে হবে। আমার অনেক কষ্ট হচ্ছে বন্ধু। চাপাবাজ খরগোশ আর ভোদর। এক জঙ্গলে ঘন গাছপালার মাঝে অনেকগুলো খরগোশ বাস করত। তারা সবাই একসাথে মিলেমিশে থাকত আর একে অন্যকে সাহায্য করত। এক খরগোশ বলে, আরে চলো 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 ওই মাঠে গিয়ে গাজর খাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি, সবাই একসাথে যাই চলো। কিন্তু সেখানে এক গাছের কোটরে এক চাপাবাজ খরগোশও ছিল। একদিন চাপাবাজ খরগোশটি বলে, আরে তোমরা কোথায় যাচ্ছ? আমরা মাঠে গাজর খেতে যাচ্ছি। তোমরা তো অনেক বোকা, গাজর খাওয়ার জন্য কেউ কি আর মাঠে যায়? ভাই আমি তো অনলাইনেই বাড়িতে গাজর অর্ডার দেই, আর সেটাও সোজা জমি থেকেই। তার কথা শুনে সব খরগোশ মনে মনে হাসতে থাকে। জঙ্গলে অনলাইন গাজর কিভাবে আসতে পারে? সব খরগোশদের এভাবে হাসতে দেখে পাশের পুকুরে থাকা ভোদর বলে ওঠে, আরে কি হয়েছে, হাসছ কেন? খরগোশেরা তাকে সবকিছু খুলে বলে। তাই ভোদর এই খরগোশকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে খরগোশের কাছে গিয়ে বলে যে সে পুকুরে হাঁস ধরতে যাচ্ছে। এ কথা শুনে খরগোশ বলে, ও হ্যাঁ হ্যাঁ, কি বললে, হাঁস ধরতে? চলো চলো আমিও তোমাদের সাথে যাব, আমি তো ও এক তুড়িতেই হাঁস ধরে ফেলি। তার কথা শুনে ভোদর মনে মনে হাসতে থাকে আর তাকে নিয়ে নদীর কাছে চলে যায়। নদীর কাছে যেতেই ভোদর পানিতে ডুব দিয়ে তার কাছে হাঁস আসার অপেক্ষা করতে থাকে। তাকে দেখে খরগোশও পাশে পড়ে থাকা একটি নল তুলে নেয় আর সেটি তার নাকের সাথে বেঁধে ফেলে। তারপর পানির নিচে লুকিয়ে পড়ে। তার পাগলামি দেখে ভোদর হাসতে থাকে। তখন সেখানে কিছু হাঁস আসে আর খরগোশের নল ধরে উঠতে থাকে। নাকের সাথে বাধা থাকার কারণে খরগোশও নলের সাথে পানির বাইরে চলে আসে আর চিৎকার করে, আরে বাঁচাও বাঁচাও, আমি উড়ে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। হাঁসটি খরগোশকে নিয়ে নদীর বাইরে চলে যায়। আমাদের ধরতে এসেছে না, চলো একে উঁচু থেকে নিচে ফেলে দি। হাঁসটি খরগোশকে উঁচু থেকে মাটিতে ফেলে দেয়।
মাটিতে পড়তে খরগোশ অনেক ব্যথা পায়। হায় রাম, আমি তো শেষ। এসব দেখে ভোদর পানি থেকে উপরে উঠে আসে আর জোরে জোরে হাসতে থাকে। হা হা হা, কি খরগোশ মিয়া, তুমি কি এভাবে হাঁস ধরো নাকি? আমার কসম, আমার বাপের কসম, আজ থেকে আমি আর কখনো হাঁস ধরবো না, কখনো আর এমন বড় বড় মিথ্যে গল্প করব না। খরগোশ এভাবে তার চাপাবাজির শিক্ষা পেয়ে গিয়েছিল। শানু নামের একটি ছেলে ছাগল আর গাভী পালত। সে তার গাভী ও ছাগলের দুধ বিক্রি করত। ছাগলটি অনেক চালাক ছিল আর সব সময় গাভীর সাথে কোনো না কোনো চালাকি করত। গাভীটি ছাগলের চাইতে বেশি দুধ দিত আর এই জন্য ছাগল গাভীকে অনেক হিংসে করত। এই গাভীর কিছু একটা করতেই হবে যাতে ও আমার চাইতে বেশি দুধ দিতে না পারে। একদিন ছাগল ভাবে, কাল শানু যখন আমাদের মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে তখন এই গাভীর কিছু একটা করতে হবে, কি করা যায়? তখন গাভীটি বলে, ছাগল তুমি আমায় হিংসে করো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। দেখো আমরা দুজনেই একই ধরনের প্রাণী, প্রভু আমাদের মানুষের সাহায্য করার জন্য বানিয়েছেন, তাই আমাদের নিজেদের কাজ সুন্দরভাবে করা উচিত, কখনোই খারাপ কোনো কাজ করা যাবে না। তুমি বকবক করো না, আমি সব জানি, প্রভু তোমাকে বড় আর আমাকে ছোট বানিয়েছে, আমরা এক হলাম কিভাবে? আর তুমি অনেক বেশি দুধ দাও, সবাই তোমায় ভালোবাসে, আর আমি কম দুধ দেই বলে কেউ আমায় ভালোবাসে না। পরের দিন শোনু তার গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে যায় আর গাভীকে নিয়ে যায় নদীতে গোসল করাতে। এটি দেখে ছাগলের আরো হিংসে হয়। প্রভু দেখো দেখো এই মালিককে, আমাদের সাথে কেমন আলাদা আচরণ করছে, আমিও তো দুধ দিই, আমারও তো গোসল করা দরকার, কাল দেখে নেব এই গাভীকে, কিছু একটা করতেই হবে, সময় হয়ে গেছে, সহ্যেরও একটা সীমা আছে। পরের দিন আবারও শোনু গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়, ছাগলকে ঘাস খেতে দেয় আর গাভীকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গাভী যখন ফিরে আসে তখন ছাগল তাকে বলে, শোনো ওই যে ওই দিকে যাও, ওখানে অনেক সবুজ ঘাস আছে, এখন ও আর কোনো ঘাস খেতে পারবে না, আর না খেয়ে থাকবে তাহলে ও কাল দুধও দিতে পারবে না, এবার মজা বুঝবে। গাভী সেখানে কোনো ঘাস খেতে পায় না আর না খেয়েই থাকে। তারপর শোনো তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গাভী তো এমনিতেই দুধ দিতে পারে তাই সে পরের দিনও দুধ দেয়। এটি দেখে ছাগল অবাক হয়ে যায় আর তার কাজের জন্য অনুতপ্ত হয়। ব্রাহ্মণ এবং বানর। অনেকদিন আগের কথা, এক ব্রাহ্মণ নদীতে গোসল করছিল। গোসল করার সময় সে দেখল এক বানরের বাচ্চা নদীর পাশে বসে জোরে জোরে কান্না করছে। গোসল শেষ করে ব্রাহ্মণ যখন নদী থেকে উঠে আসে তখন সে বানরটির কাছে যায়। বাচ্চাটি ভয় পেয়ে গিয়েছিল। এসো এসো আমার কাছে এসো, ভয় পেও না, আমার কাছে এসো। বানর লাফ দিয়ে ব্রাহ্মণের কোলে উঠে যায় আর ব্রাহ্মণ তাকে নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। ব্রাহ্মণ তখন বানরটির নাম দেয় পিঙ্কু। সে তার সাথে খেলত আর তাকে অনেক অনেক আদর করত, সব সময় তার খাবার দাবারের খেয়াল রাখত। বানরটি ধীরে ধীরে বড় হতে থাকে আর সাথে আরো চঞ্চল হয়ে ওঠে। ব্রাহ্মণ মাঝে মাঝেই কাজে বাইরে যেত আর যখনই বাড়ি ফিরে আসত সে বানরের জন্য ফল নিয়ে আসত। একদিন সে বাইরে গেছে। বাবাজি, আমি শুনেছি যে আপনি নাকি বানর পালছেন। বানর না, ও আমার পিকু, ও আমার ছেলের মতন, প্রতিদিনই ওর জন্য ফল নিয়ে যাই, ওর তো আম আর কলা অনেক পছন্দের। তো নিন বাবাজি, আজ আমার পক্ষ থেকে ওর জন্য আম নিয়ে যান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, সুখী হও। কিছুদূর যাবার পর ব্রাহ্মণ এক টমেটো ওয়ালাকে পায়।
বাবাজি, আপনার বানর তো সবজি খায়। হ্যাঁ হ্যাঁ, ও অনেক ভালো, আমি ওকে যা খাওয়াই ও তাই খায়, ফল সবজি সবই খায়। তো নিন না বাবাজি, আমার পক্ষ থেকে টমেটো নিয়ে যান। ধন্যবাদ ভাই। ব্রাহ্মণ খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ব্রাহ্মণ বানরকে ডাক দেয়। পিঙ্কু, ও আমার আদরের পিঙ্কু, দেখ দেখ আজ তোর জন্যে আমি কত ফল আর কত সবজি পেয়েছি। বানর দৌড়ে আসে আর ব্রাহ্মণের কোলে উঠে বসে। তারপর ব্রাহ্মণ আর বানর একসাথে ফল খায় আর এভাবে সুখী জীবন কাটাতে থাকে। বানরের ব্রাহ্মণের জন্য ভালোবাসা কখনোই কমে না। আর অন্যদিকে ব্রাহ্মণ তাকে পরিবারের সদস্য মনে করত। সবাই ব্রাহ্মণ আর বানরের ভালোবাসা দেখে অবাক হয়ে যেত, আর কেউ তাদের সাহায্য করতে ভুলত না। আমাদের সব সময় নিজেদের পাশাপাশি অন্য প্রাণীদেরও নিরাপত্তা আর খাবারের ব্যবস্থা করা উচিত।